ম্যাগিগুলো একটু টুকরো করে নিয়েছি, এবার এই জলের মধ্যে দিয়ে দেবো। ম্যাগির পকোড়া ভেজে আমি রেডি করে নিয়েছি আর একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে নতুন একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি। আজকে আমার রেসিপি ম্যাগির পকোড়া। খুব সহজে চটজলদি কীভাবে ম্যাগির পকোড়া বানিয়ে নেওয়া যায় তারই রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে জল গরম বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা মটরশুঁটি। এখানে আমি খুব ভালো করে জল ফুটিয়ে নিয়েছি আর মটরশুঁটিগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ম্যাগি। এখানে আমি দু প্যাকেট ম্যাগি নিয়েছি, ম্যাগিগুলো একটু টুকরো করে নিয়েছি, এবার এই জলের মধ্যে দিয়ে দেব। ম্যাগিগুলো আমি ভালো করে সেদ্ধ করে নেব। এখানে ম্যাগি আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ম্যাগির জল ঝরিয়ে ঠান্ডা করে নেব। ম্যাগি জল ঝরিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি, এবার আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি, বোলের মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পেঁয়াজ কুচি। দিয়ে দেব দুটো কুচিয়ে রাখা লঙ্কা। দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। দিয়ে দেব সামান্য লঙ্কার গুঁড়ো। দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ম্যাগি মশলা। এবার একটা ডিম ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে, এবার আমি খুব ভালো করে মেখে নেব। এবার আমি 2 মিনিটের জন্য এই অবস্থায় রেখে দেব। 2 মিনিট হয়ে গেছে, 2 মিনিট পর ফিরে এসেছি। এখানে যেই মিশ্রণটি আমি বানিয়ে রেখেছি এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা একটা বড় সাইজের আলু। আর দিয়ে দেব ম্যাগি আর মটরশুঁটি। এবার আমি সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নেব। খুব সুন্দর করে আমার মেখে নেওয়া হয়ে গেছে, এবার আমি পকোড়াগুলি ভেজে নেব। পকোড়া ভাজার জন্য আমি এখানে কড়াইতে তেল গরম করে নিয়েছি, এবার পকোড়াগুলি ছেড়ে দেব।
लो टू मीडियम रेखे हमें पकोड़ागुलो भेजे नेब और एक पास हमार हो गए और एक पास उल्टे देव। এই একই পদ্ধতিতে আমি সমস্ত ম্যাগি পকোড়াগুলো ভেজে নেব। ম্যাগি পকোড়া ভেজে আমি রেডি করে নিয়েছি और एक प्लेटे सार्व कर दिए। तुम्हारा जदि हमारे रेसिपिटी भलो लेगे थे तेल लाइक कर शेयर कर और कमेंट कर रेसिपिटी केमन हो और चैनल नित्य नतन वीडियो पे हम अवश्य हमारे चैनल के सबसक्राइब कर। आजकल मत वीडियो एखने शेष करो देखा नतून को रेसिपि वीडियोर साथे। थैंक यू। तुम्हारा सबाई भालो थाकबे सुस्थ थाकबे।